শুধু মধ্যপ্রাচ্য না, আমরা সারা বিশ্বের কোন কোন দেশে আরও আমাদের শ্রমশক্তি পাঠাতে পারি সেটাও আমরা খুঁজে দেখছি, এবং ইতিমধ্যেই বেশ নতুন নতুন জায়গাও আমরা পেয়েছি। এটা তো আমার হাতেই করা ছিল, যে 4 বছর আমি করে দিয়েছিলাম। সকল মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে 100 নম্বরে একটি কারিগরি বিষয়ক বিষয় সকল ছাত্রছাত্রীদের মধ্যে বাধ্যতামূলক যাতে হয়, আমরা সেই পদক্ষেপও নিয়েছি। কারণ এই কারিগরি শিক্ষাটার উপরেই আমরা জোর দিচ্ছি। নবম ও দশম শ্রেণীতে প্রত্যেক মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় SSC ভোকেশনাল কোর্স চালু করার হবে। ইতিমধ্যে আমরা দেশের 1700টি বেসরকারি সংযুক্ত ও স্বতন্ত্র মাধ্যমিক বিদ্যালয়ে SSC ভোকেশনাল কোর্স চালু করেছি। দেশ বিদেশে প্রয়োজন অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য দেশে চালু 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC-র সাথে আরও 24টি TTC স্থাপন করে উদ্বোধন করা হয়েছে। আমরা আরও 88টি TTC স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমশক্তি শ্রমিক পাঠানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু মধ্যপ্রাচ্য না, আমরা সারা বিশ্বের কোন কোন দেশে আরও আমাদের শ্রমশক্তি পাঠাতে পারি সেটাও আমরা খুঁজে দেখছি, এবং ইতিমধ্যেই বেশ নতুন নতুন জায়গাও আমরা পেয়েছি। প্রিয় প্রকৌশলীবৃন্দ, জাতির পিতা আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা দর্শনের ভিত্তিতে তরুণ সমাজের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা উন্নয়নে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার লক্ষ্যে 4 বছরে উন্নীত করেছি। তবে আমি জানি যে ইতিমধ্যে যেটা আপনাদের বক্তব্যে জানতে পারলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়তো এ ব্যাপারে এটাকে 3 বছরে নামিয়ে আনার একটা কথা বলা হয়েছে। তো এটা তো আমার হাতেই করা ছিল, যে 4 বছর আমি করে দিয়েছিলাম। কাজে এখানে আমি মনে করি যে এটাকে আরও বিশেষভাবে দেখা দরকার, কারণ এই কোর্স এভাবেই অব্যাহত থাকা উচিত বলে আমি মনে করি। ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য ব্যাপক সুযোগ আমরা সৃষ্টি করেছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য শিক্ষানীতি 2010-এ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ক্রেডিট ওয়েভার দিয়ে উচ্চশিক্ষার সুযোগ করার সুপারিশ করেছি। পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক স্বল্পতা নিরসনে নতুন 12,500 শিক্ষক পদ সৃষ্টি করেছি। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন 6,500 শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে, এবং এই অবিলম্বে শিক্ষক যাতে নিয়োগ হয় তার ব্যবস্থা নেওয়া হবে। ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ, আপনারা দেশের সকল উন্নয়ন উৎপাদন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনাদের ইনক্রিমেন্ট সহ বিভিন্ন দাবি দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুসারে আপনাদের পেশাগত সমস্যাগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। আশা করছি খুব দ্রুত সমাধান হবে। আর আমি এটা খোঁজ নেব যে এসব বিষয়ে দীর্ঘসূত্রিতা কেন দেখা দিচ্ছে। তবে আপনারা জানেন যে এই করোনা ভাইরাস এবং এখন তো ইউক্রেন যুদ্ধ, এর কারণে অনেক কাজই আমরা করতে পারিনি। গত কয়েক বছর ধরে এই সমস্যাটা আমরা মোকাবেলা করছি।